আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কথা বলবো। ইন্টেরিয়র ডিজাইন আপনার বাড়িকে অনেক আধুনিক এবং সুসজ্জিত করে তোলে। আপনি নানা ধরনের ইন্টেরিয়র ডিজাইন করাতে পারেন এবং জিপসাম ডেকোরেশন একটি ইন্টেরিয়র ডিজাইন। এবং এই ইন্টেরিয়র ডিজাইনটি আপনি কোন শপ থেকে, কোন প্রতিষ্ঠান থেকে করাতে পারেন, সে ধরনের পরিপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং এই শপটিতে ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি রয়েছে নানা ধরনের আকর্ষণীয় ঝাড়বাতিগুলো এবং কালারফুল বাতিগুলো আপনারা এই শপে পাবেন। আমরা আসলে মূলত ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি, ওয়াল আলমারি, ওয়াল শোকেস, কিচেন ক্যাবিনেট, এবং নতুন করে আমরা লাইটিংয়ের হচ্ছে যাদের ইন্টেরিয়র কাজ করায়, সিলিং করে তাদের লাইটিং প্রয়োজন। আমরা চেষ্টা করব লাইটিং, ঝাড়বাতি এগুলো কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য, কম প্রাইজে ভালো প্রোডাক্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিচেন ক্যাবিনেট করে দিয়েছি, জাস্ট শো, এটা আমরা কাস্টমারকে দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে প্রত্যেকটা পাল্লা কিন্তু ঘুরিয়ে দিয়েছি, যে অ্যালুমিনিয়াম, এটাকে এজিন বলা হয়। আর এটা হচ্ছে কিচেন, কিচেন রুমে এটা করা হয় আসলে, কিচেন ক্যাবিনেট যেটা। আর এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে কিছু আমরা ই করে দিয়েছি, প্লেট র‍্যাক, যে প্লেট রাখার জন্য এটা অটো চলে যাবে। এই পাশেও কিন্তু একটা করেছি, হ্যাঁ। তো এইটু এগুলো হচ্ছে কাস্টমারের বাসায় আমরা করে দেই। তবে এই এই এটাও তো দেখুন, আমি আমার মতো করে আমার দোকানে সাজিয়েছি, এটা কাস্টমার যেরকম চাবে, যেই কালার চাবে আমরা সেরকম দিতে পারবো। যে এটা অ্যাক্রোলিক শিট, এটা এটা হচ্ছে পানি দিয়ে ধোয়া যাবে। আমি আপনাদেরকে একটু পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিব। যেমন হচ্ছে ধরেন এই যে দেখেন, এটা যদি ইচ্ছা করে কেউ যে পানি দিয়ে ধুবে, সেই ক্ষেত্রে এরকম পানি দিয়ে ধুতে পারবে, ঠিক আছে। জি জি জি, এগুলো এরকম পানি দিয়ে ধুতে পারবে, এই যে এরকম, কারণ এটা হচ্ছে অ্যাক্রোলিক এক্সপিএল শিট, হ্যাঁ। তো এটা হচ্ছে বিভিন্ন কালারের হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কাস্টমার যেভাবে বলবে আমরা সেভাবে দিয়ে থাকি। এটা তো গেল কিচেন ক্যাবিনেট, আলমারি, ওয়াল শোকেস এগুলো করে থাকি। তারপরে কেউ যদি ওপেন জায়গা থাকে, যে একটা ওয়াল ফাঁকা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে মিরর, এটা হচ্ছে মিরর ডায়মন্ড কাটিং ক্রিস্টাল গ্লাস, যদি এগুলো কেউ করতে চায় করতে পারে। আবার যদি কেউ জিপসাম ডিজাইন করতে চায়, এই যে জিপসাম, জিপসাম হচ্ছে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য রকমের ডিজাইন আছে, যে যেভাবে বলবে আমরা সেভাবে করে দিতে পারবো। এখন বর্তমানে বেশিরভাগই চলে প্লেন ডিজাইন। আমরা যে সাইটে যাব ওখানেই দেখতে পারবেন প্লেন অনেক ডিজাইন, আমরা সিলিং ডিজাইন করেছি, জালি কাটিং ডিজাইন, ওগুলো চলে বেশি। আর এখানে আমরা বিশেষ করে লাইটিংয়ের কথা বলছি, এই যে লাইটিং, তো লাইটিংয়ের যেমন এই যে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা ঝাড়বাতি, শখের ঝাড়বাতি লাগাতে চায়। তারপরে হচ্ছে এইগুলো, এটা হচ্ছে ঘুরবে, অল টাইম ঘুরতে থাকবে, হ্যাঁ, মোটর সিস্টেম। আর এই এইটা হচ্ছে মানে পাতিল, এটা হচ্ছে ছাদের সাথে দেওয়া হয়, হ্যাঁ। আর এই যে এগুলো নতুন আসছে দেখতে পাচ্ছেন, এগুলো নতুন আসছে, এটা টোটালটাই হচ্ছে গোল্ড কালারের, হ্যাঁ। এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে। এগুলো জাস্ট একটু ভালো করে দেখিয়ে দেন স্ক্রিনশট দিয়ে, তারপরে হচ্ছে আমাদেরকে দিবে। এটার দামটা আমি একটু যদি বলে দিই, যেমন ধরেন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে 2800 টাকায়, এটাও 2800 টাকা, এটাও 2800 টাকা। জি, এই যে এটা হচ্ছে আপনার 2300 টাকা, এই যে এটা হচ্ছে 2800 টাকা, তারপরে এই যে এটাও 2800 টাকা, তারপরে এই যে এইটা নিতে পারবে 1600 টাকায় এটা, তারপরে হ্যাঁ এইটা আবার নিতে পারবে হচ্ছে 2200 টাকায়, এই দুইটা, এটা দুইটা মিলে একটা। কিন্তু এটা এই যে বাল্ব চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, কেউ যদি চায় যে বাল্ব এই কালার না দিয়ে সে এরকম কালার দিবে, সেটা নিতে পারবে। আবার এই সেটটা যদি নিতে চায়, এই সেটটা নিতে পারবে আবার 1800 টাকায় মাত্র, ঠিক আছে। জি জি, আবার এই যে দেখতে পাচ্ছেন ঝাড়বাতি, সুন্দর সুন্দর ঝাড়বাতি, হ্যাঁ, এই যে যেমন এই ঝাড়বাতিটা, এটা নিতে পারবে মাত্র 5500 টাকায়, 5500, যে এটা নিতে পারবে মাত্র 4500 টাকা। আর এই বড়টা নিতে পারবে আপনার হচ্ছে ফিক্সড, কোনো দামাদামি করতে পারবে না, কারণ ইউটিউব তো একেবারেই, কারণ এখানে দামাদামি জায়গা না। এটা হচ্ছে আমাদের আস্কিং রেট হচ্ছে 2500, এটা তো যেহেতু দামাদামির সুযোগ নেই, সেই ক্ষেত্রে ফিক্সড, একেবারেই ফিক্সড আপনার হচ্ছে 19500 টাকা দিতে পারবে। জি, আর এই যে এইটা হচ্ছে আপনার 13500 টাকা, জি জি, এটা আবার হচ্ছে এই যে এটার দাম আবার হচ্ছে মাত্র 6000 টাকা, জি জি। আবার এই যে এটা নিতে পারবে, এটা হলো গিয়ে 6500 টাকা, জি জি। তো এরকম হচ্ছে যারা এগুলো নিতে চায় নিতে পারবে। আবার আমাদের আরও কিছু আইটেম আছে, যদি কেউ সোলার সিস্টেম করে, এরকম এই যে সোলার আইটেম,
হ্যাঁ, এই যে সোলার সিস্টেম এগুলো নিতে পারে, কারণ যারা নতুন বাড়ি করে যাদের কারেন্ট লোডশেডিং বেশি তারা কিন্তু সোলার সিস্টেম করতে হয়। জি জি, এই যে আমাদের এখানে কিন্তু ইনভার্টার লাগানো আছে, এই যে ইনভার্টার, জি, এই ইনভার্টারের মাধ্যমে হচ্ছে আপনার সোলারের মাধ্যমে সারাদিন ঘরের লাইট ফ্যান সব কিছু চলবে সোলারের মাধ্যমে, যদি সারাদিন কারেন্ট নাও থাকে তাও চলবে। যেমন এই ইনভার্টারটা দিয়ে আপনার যদি ব্যাটারি ছাড়া এটা শুধু সোলার দিয়ে ইনস্টল করা যাবে, সারাদিন ব্যাকআপ পাবে, সে এসিও দিতে পারবে, লাইট ফ্যান ফ্রিজ এসি সব কারেন্ট ছাড়া সারাদিন চলবে, কোনো ব্যাটারিও লাগবে না। কিন্তু এটা দিনের বেলা যতক্ষণ রোদ থাকবে, রোদ চলে গেলে কিন্তু আবার আপনার হচ্ছে কারেন্ট ইউজ হবে, ঠিক আছে। এটা বিভিন্ন কোম্পানির আছে, এটা হচ্ছে ডংজিনের, এটা এসি ইনভার্টার, এটা হচ্ছে আনারেন। তো এই যারা সোলার সিস্টেম করতে চায় বা আইপিএস নিতে চায়, সোলার আইপিএস আছে, শুধু আইপিএস যে কম্পিউটার চালাবে, যে কারেন্ট চলে বন্ধ না হয় সেই জন্য, আবার এই যে পিওর সাইন ওয়েভ যে ইউপিএস আছে, যে এই এইটা যদি লাগায় তখন কম্পিউটার বন্ধ হবে না, কারেন্ট চলে গেলেও কম্পিউটার রানিং থাকবে। সেক্ষেত্রে এইটাতে তারা ব্যবহার করতে পারবে 750 থেকে 800 ওয়াট, তো 800 বা 750 ওয়াট, তো সবসময় যা লেখা থাকে তার থেকে কম ইউজ করতে হয়, কারণ এটা লংজিভিটি তাহলে বেশি হবে। আর এটা দিয়ে চালাতে পারবে কম্পিউটার, চালাতে পারবে ফ্যান লাইট, এগুলো চালাতে পারবে। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমি কথা বাড়াবো না, আর এই সমস্ত প্রোডাক্ট আপনারা, এটা তো একটা বাড়ি রিলেটেড, একটা ইন্টেরিয়র রিলেটেড, একটা বাড়িতে জন্য এই প্রোডাক্টগুলো প্রয়োজন, এই জন্য আমি এগুলো উঠিয়েছি আমাদের পাশাপাশি হচ্ছে দোকান। যার এই প্রোডাক্টগুলো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার, ইউসুফ ভাই আমাদেরকে তার সাইডে যেখানে তিনি কাজ করেছে সেখানে আমাদের নিয়ে আসছে। এখানে ওনারা কী কী কাজ করেছে, সেগুলো কাজের কোয়ালিটি কীরকম, সেগুলোই আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। তো আগে শুরুতে আমাদের একটু জানান যে এইটা কোন জায়গায় আমরা, এটা আছে লোকেশনটা। আসসালামু আলাইকুম, আমরা প্রিয় দর্শক, আমরা আছি হচ্ছে ঢাকা মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডের কাছেই, নান্নু মার্কেট বলে জায়গাটার নাম। আমরা একটা বিল্ডিংয়ে, এখানে আমরা 2টা ফ্ল্যাট, 1 ফ্ল্যাটের কাজ শুরু করেছি অলরেডি, রানিং কাজ মানে হ্যান্ডওভার করেন, এখনো হ্যান্ডওভার হয়নি। তো এই যেই রুমটায় আমরা আছি, উপরে তো আমরা সিলিং দেখছি, ফ্যান সিলিং দেখছি, এবং পিছনে আমরা ই দেখছি যে এটা বোর্ডের ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট, বোর্ডের একটা টিভি ক্যাবিনেট, এই পাশেও একটু কাজ দেখতে পাচ্ছি। আর কি কি কাজ করেছেন এখানটা? আরো এখানে আমরা এই পাশে কাজ করেছি, পাশের রুমে, এই রুমটাতে এই পাশে একটা হচ্ছে সিলিং আছে, এটা একটু হালকা রাউন্ড করে দিয়েছি। আবার দেখতে পাচ্ছেন এই পাশে একটা, এটা ফোল্ডিং ডোর বলে, ফোল্ডিং ডোর, যে এটা হচ্ছে এখনো গ্লাস লাগানো হয়নি, এটা ডায়মন্ড কাট গ্লাস হবে ইনশাআল্লাহ। কমপ্লিট হলে আমরা আরেকটা ভিডিও দিব, কমপ্লিট হলে একটা ভিডিও দিব। এটা ফোল্ডিং একটা, যে একবারে সাইডে চেপে যাবে এরকম। এটা কি কাঠে করা? এটা হচ্ছে আমরা মেহগুনির উপরে আমরা এনামেল পেইন্ট করে দিয়েছি, অনেকে সেগুন দিয়েও করতে পারে, কোনো সেগুন দিয়েও করতে পারে, জি। আর এইটাই এই কাজটা কি? এটা হচ্ছে ওয়াল ফ্রেম, এটা জিপসামের আমরা ভিড় দিয়ে করেছি, এটা ম্যাডাম এরকম পছন্দ করেছে তাই আমরা এরকম করে দিয়েছি। আর একটু কাজ আছে এখানে, যাওয়া আসার পথে এই পাশে যাওয়া, এখানে একটা এটা হচ্ছে স্লাইডিং, ঠিক আছে, এখানেও হচ্ছে ওরকম গ্লাস হবে ডায়মন্ড কাট। এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট করেছেন, জি জি, এটা হচ্ছে বোর্ড দিয়ে, এটা হচ্ছে গর্জন প্লাই দিয়ে করেছি, গর্জন প্লাই দিয়ে, জি জি। তো এইবার একটু আমরা একটু এই পাশে, এই পাশে যে উপরে যে সিলিং ডিজাইন, জি, চমৎকার, এইগুলো মানে কত করে রেট পড়েছে এগুলো, সে রেটটা আমরা, এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, যে মাঝখানে ফাঁকা জায়গাটা, এখানে এই এই জালি কাটিংটা বসবে, হ্যাঁ, এই জালিটা মাঝখানে বসে পড়বে, জি জি। এখন ওই যেগুলো বসানো আছে ওগুলো অনেক ফাঁকা আছে, ওগুলো ভালোভাবে বসানো হয়নি, বসানো হবে। তো এটা পার স্কোয়ার ফিট, আমি যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ, মানে অনেকে যেমন ই করতে পারে যে জালি কাটিং দিবে না, শুধু এই সাইডের বোর্ড দিবে আর মাঝখানে কিছু করবে না, তখন কি হবে, আমি সাইডে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকুর মাপ নিব, মাঝখানে ফাঁকা জায়গার মাপ নিব না। মাত্র 250 টাকা স্কোয়ার ফিট, সারা বাংলাদেশে কিন্তু একই রেট, ঢাকায় যেই রেট, ঢাকার বাইরে যেখান থেকে কল করুক একই রেট, তবে ঢাকার বাইরে একটু বাড়তি খরচ হবে, মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, একটু বাড়তি খরচ হবে, আর সব ঢাকার রেটে, সব ঢাকার রেটে, জি। আবার যদি এই ওয়াল ফ্রেমটা করতে চাই, এই ওয়াল ফ্রেমটা করতে 10,000 টাকা খরচ হবে। এইটা স্কোয়ার ফিটে নাকি কি হিসাবে? না, এটা একটা মানে ওয়াল হিসাবে, ওয়াল হিসাবে। আবার শুধু যদি সিঙ্গেল করে তাহলে আর একটু রেট কমবে, এটা ওয়াল দেখে এবং ডিজাইন দেখে, ডিজাইন দেখে। আবার যদি এই যে ধরেন এই ফোল্ডিং গেটটা দেখালাম, যদি হচ্ছে এই গেটটা করতে চাই, এটা গ্লাস সহকারে 1350 টাকা স্কোয়ার ফিট পড়বে, এটা গ্লাস সহকারে 1350 টাকা স্কোয়ার ফিট পড়বে।
আর এই যে এই পাশে যে যে ইয়েটা টিভি ক্যাবিনেট যেটা করেছেন, টিভি ক্যাবিনেট এগুলো কি হিসাবে কাজ করেছে? এটা হচ্ছে আমরা এনামেল পেন্ট করে দিয়েছি গর্জন প্লাইয়ের উপরে। এটা রাখা যাবে পার স্কোয়ার ফিট 1000 টাকা। কেউ যদি হচ্ছে সেগুন বোর্ড দিয়ে করতে চায় তাহলে সেগুনের বার্নিশ হবে, এবং আপনারা কাস্টমার যে ডিজাইন দেবে আমরা সেই ডিজাইন অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব। তো আমরা তাহলে আরেকটা রুম এটা দেখি, আমরা এই পাশেও কাজ করেছি, যদি এই পাশে দেখানো হয়, এই যে এই পাশে তো এই পাশে রুমটা সাজাচ্ছে। এই রুমে যদি দেখাই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে শুধু বর্ডার লাগানো হয়েছে, হ্যাঁ বর্ডার, ওই যে নরমাল, হ্যাঁ শুধু বর্ডার লাগানো হয়েছে, চার কোণায় স্পটলাইট সিস্টেম আর তুলির কাজ করা হয়েছে। হ্যাঁ এইটা কত টাকা, এই যে মানে এই সেন্টারটা, এই ডিজাইনটা কত করে? এখন এই ডিজাইনটা হচ্ছে পুরো, এটার একটা সাইড ইঞ্চি ফ্যানের থেকেও বড়, হ্যাঁ এটার দাম 5000। আবার যদি কেউ 56 লাগে তাহলে 3000-এ পারবে, 3000। এটা আপডেট মডেল। আর এই যে সাইডের বর্ডার গুলো, সাইডের বর্ডার হচ্ছে 60 টাকা ফিট, এটা সারা বাংলাদেশে একই রেট। ওই যে বললাম যাওয়া আসার ভাড়া থাকা খাওয়ার, এই কর্নারটা সহ নাকি? না কর্নারটা আলাদা, কর্নারটা 500 টাকা, আর বর্ডার হলে গিয়ে 60 টাকা, এটা রং ছাড়া। রং ছাড়া মানে আর রং দিয়ে করলে? আর রং দিয়ে করলে আমি বলবো কি, আপনার বাসায় তো এমনি কাস্টমার বাসায় রং মিস্ত্রি থাকবে, ওয়ালের সাথে রং করবে, তাদেরকে দিয়ে যদি রংটা করায় তাহলে খরচটা অনেক কম হবে। এই যে দেখেন এখানে একটা কলাম পড়েছে, এই আমরা কলামের চারপাশ ঘুরে দিয়েছি সুন্দর করে, দেখতে জানেন সুন্দর লাগে। এই টোটাল একটা রুম যদি এরকম বড় একটা দিয়ে করে হয়তো বা 10,000 বা 11,000 টাকা খরচ হবে। আবার হ্যাঁ আবার হচ্ছে যদি এই বড়টা না দেয়, যদি ছোট দেয় 10-12 একটা রুমে, মাঝখানে যদি ধরেন 27 বা 32 দেয়, চারপাশে বর্ডার সহ মাত্র 5,420 টাকা খরচ হবে। 10-12 একটা রুমে 5,420 টাকায় আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। পুরো রং ছাড়া পুরো ডিজাইনটাই করতে হবে। মাঝখানেরটা হবে 27 ইঞ্চি, এটা যেমন 60 ইঞ্চি আছে, মাঝখানেরটা 27 ইঞ্চি হবে। মাঝখানেরটা হবে 27 ইঞ্চি এবং পুরো বর্ডার হবে এরকম, কর্নার হবে, সবগুলো মিলে 5,500 টাকার। এই রুমটা, এই বেডরুমটাও আপনারা করেছেন তাই না? জি জি, এই বেডরুম এখানে তো খুবই চমৎকার একটা ডিজাইন করেছেন আপনারা। এগুলো কি দিয়ে করা? এটা এটা হচ্ছে আপনার জিপসাম বোর্ড দিয়ে করা, মনে হবে যে কাঠ দিয়ে করছি, তবে আমি আপনাদেরকে জানাতে চাই যে জিপসাম বোর্ডের গুণাগুণ মান কি। আমি আমি কিন্তু পার্টেক্স বোর্ড দিয়ে, গর্জন প্লাই দিয়েও কিন্তু সিলিং করে জিপসাম দিয়েও করি, তবে আপনাদের খরচ কিভাবে কম হবে সেই চিন্তা রাখতে হয়। যেমন এটা খরচ কিভাবে, যেমন এটা হচ্ছে 250 টাকা স্কোয়ার ফিট, এটা কিন্তু আগুনে পুড়বে না, ফায়ার প্রুফ, এটা একটা ভালো দিক। তারপর এটা ফাটল নেবে না। এই জয়েন্টটা অনেক অফিসে বাসা দেখবেন যে এই সাইডে যে জয়েন্ট থাকে এটা চুলফাট দেখা যায়, কিন্তু এই সিলিং এ 30 বছর গ্যারান্টি দিছি যে এটার মধ্যে কোনো চুলফাট, কোনো ফাটল দেখা যাবে না, এবং এটা নিখুঁত থাকবে ইনশাল্লাহ, নিখুঁত থাকবে। জি, আর যদি কেউ ভোর দিয়ে করায়, যেমন এটা 250 টাকা, কেউ যদি পার্টেক্স ভোর দিয়ে করান, আবার 400-450 মধ্যে আমরা করে থাকি রং সহ, সেটাও করতে পারে। তো এই আবার মাঝখানে দেখেন এখানে 2টা জালি কাটিং লাগিয়ে দিয়েছি, আর এটার মাপটা কিরকম হবে আমরা কিন্তু পুরো রুমের মাপ নেই নাই, আমরা মাপ নিয়েছি সাইডে যতটুকু বোর্ড লাগিয়েছি, সামনে 3 ইঞ্চি, পিছনে 6 ইঞ্চি আছে, আর এই যে ফাঁকা জায়গাটা এটা কোনো মাপ নেই নাই। আমি যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি জাস্ট ততটুকু মাপ নিয়েছি, 250 টাকা স্কোয়ার। আবার এখানে দেখেন একটা মনিটর ক্যাবিনেট করে দিয়েছি, মনিটর যে এই ক্যাবিনেটটা আপনার, এটা একটা কলাম, ঠিক আছে, আমরা কলামটারে এই ক্যাবিনেটের ভিতরে নিয়ে আসছি, তো মনে হচ্ছে যে এটাও মানে আমরা করছি না, আসলে এটা আমরা করিনি, এটা কলাম আমরা এতটুকু করেছি, এটার বিল মাত্র 12,000 টাকা। এবারে মালামাল সহ কিন্তু ওই লাইটের আমরা পয়েন্ট করে দিয়েছি, উনি লাইট লাগিয়ে নিয়েছি। সুপ্রিয় ভিউয়ার, আমরা নান্দনিক ডিজাইনের জিপসামের কাজগুলো দেখলাম। এই কাজগুলো করেছে যে ঢাকার একটি প্রতিষ্ঠান বিসমিল্লা জিপসাম, তাই তো? বিসমিল্লা ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এই প্রতিষ্ঠান কাজ করেছে। স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং মোবাইল নাম্বার সেগুলো দেওয়া আছে। সেগুলোতে যারা এই ধরনের কাজ করাতে চান, এই জিপসামের কাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জিপসামের কাজগুলো ঘর কিন্তু অনেক শীতল থাকে। জিপসাম সাধারণত মানুষ করে টপ ফ্লোরে, যারা থাকে টপ ফ্লোরের মানুষগুলো জিপসাম করলে তারা কিন্তু টপ ফ্লোরে যে রোদের তাপ সেটা থেকে কিন্তু অনেকাংশে বাঁচতে পারবে। এই জিপসামের যে পাউডারগুলো এগুলো কিন্তু তাপকে শোষণ করে নেয়, যার কারণে কিন্তু খুব একটা বেশি গরম লাগে না। তো ভিডিওটি দীর্ঘ করলাম না, যারা এই কাজগুলো করাতে চান আপনারা কিন্তু ইউসুফ ভাইয়ের সাথে কথা বলতে পারেন, আর তার কাছে কন্ট্যাক্ট করে আপনার বাড়ির জন্য কাজগুলো করিয়ে নিতে পারেন। আবার কেউ যদি হচ্ছে শুধু টপ ফুলের না, প্রত্যেকটা ফুলের, সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী কিন্তু প্রত্যেকটা ফুলেরই এই জিপসামের কাজ হয়, মনে হবে যে কাঠের করছেন, তবে টপ ফুলের যারা থাকেন তারা টোটাল ছাদ ঢেকে যদি করেন তাহলে তো আরও ভালো, তাহলে গরমই লাগবে না, গরম লাগবে না। তো ধন্যবাদ, তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ। আসসালামু আলাইকুম।